বডি হয় না তোমার, যা বডি হয়ে আছে আমি দূর থেকে লক্ষ্য করছি। কি খাও কি? টিএফ মেনু ব্লগে স্বাগত। তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়েছি, আজকে রবিবার। যে জোর চালা, এই স্পিড! আরে আওয়াজ উঠছে কেন? ও বাবা, এই তো আফটার মার্কেট মডিফাই সাইলেন্সার লাগিয়েছে, প্লাস্টিক আটকে দিয়েছে যাতে আওয়াজ হয়। তেজস্বী লোক হ্যায় আমার পাস। আরে মাই গড, ওয়াও, কুড়ি স্পিড উড়েছিল কি কুড়ি? আমার কথা আটকে যাচ্ছে। বিরিয়ানিতে একজন অলরেডি বসে আছে অর্ডার নিয়ে। ফার্স্ট অর্ডার জানভিস বিরিয়ানি থেকে নিয়ে বেরোচ্ছি। চলে এলাম গুডসেট রোডে, এখানে লায়ন্স ক্লাবে দিয়েছে অর্ডারটা, একটু এগিয়ে দেখাচ্ছে। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। বিরিয়ানি বাংলা থেকে অর্ডার করলো, আবার সেলফি চাইছে, সেলফিটা দিয়ে দিই। কাস্টমার হাত নাড়তে নাড়তে চলে আসছে ওইদিকে, হবে নাকি? আই থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। জমজম বিরিয়ানিতে অর্ডার পড়লো, তিনটে চিকেন বিরিয়ানি আছে, 3852, তিনটে চিকেন বিরিয়ানি হাফ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। মেন স্ট্রিটে অর্ডার পড়লো, পিক করতে চলে এলাম। চিকেন ড্রামস অফ হ্যাভেন, ড্রাম বলতে কি বিয়ে বাড়ির সে ড্রামগুলো নাকি ব্যান্ড পার্টি বাজানো ড্রাম দ্রাম করে বাজায়? আর হ্যাভেন্স মানে কি ধ্যানে বসেছে নাকি? হ্যাভেন্স হ্যাভেন্স সব আমেরিকান আমেরিকান নাম। খাচ্ছি মুরগি, খাচ্ছি মুরগি। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। নাকি গো কাজ শেষ, বন্ধ করে দিচ্ছ? সোজা দাঁড়াও তো, সোজা দাঁড়াও তো। এরকম তো জিম করে এরকম তো বডি হয় না, তোমার যা বডি হয়ে আছে আমি দূর থেকে লক্ষ্য করছি। কি খাও কি? তাও তোমার ডেলি রুটিন কি, মানে কি খাও? ব্যাস, আর ভারী কত ভারী তুমি তোলো? 25-50 ডেলিকার কাজ এটা তোমার, বুঝছো? সবসময় যে জিম করতে লাগে পুরো বডি বানাবার জন্য, খেটেও এরকম তো বডি তৈরি হয়েছে, একটুও ফ্যাট নাই তোমার শরীরে, চর্বি না চর্বি নেই তোমার শরীরে, বাইসেপ দেখো তোমার, এগুলো হলে জিম করে হয় তোমার, এখানে কাজ করি হয়ে যাচ্ছে। জোম্যাটো অর্ডার আছে, কাজু বরফি আছে, দুধ কালাকাণ্ড আছে, ঢোকলা আছে। বৃষ্টি নামলো বলে আর হঠাৎ মেঘ চলে এলো, এবার রেইনকোট পরতে হবে। আর কবেকার যে বিরিয়ানির ভয়েস দিয়েছেন আমি তো মিষ্টিতে অবাক হয়ে গেলাম, যে ভুল অর্ডার নিয়ে এলাম নাকি? নাকি ভয়েসটা আমি শুনছিলাম।
তুলতে হবে না মনে হচ্ছে, ঢুকে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, রিরাইটিং করে দেবেন। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর একটা অর্ডারও করেছে এসপাল থেকে, যে অর্ডারটা পিক আপ করতে যাবে। খাবার রেডি করে দিয়েছে 5801। হ্যাঁ, এবার জলে ডুবে যাক, কিচ্ছু হবে না। ছাগল তাড়ানোর মতো বৃষ্টি হয়ে থেমে গেল। হ্যাঁ, দেবায়ন গোস্বামী, থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করেছেন। রেটিং করে দেবেন, রেটিং করে দেবেন। উল্লাসের সেকেন্ড গেটের কাছে ছিলাম, মেন স্ট্রিট অর্ডার পড়লো। মেঘলা মেঘলা আবহাওয়া, হেভি লাগছে ওয়েদারটা, ঠান্ডা হয়ে গেল স্যার। এসি এসি কাজ করছে একদম। ফিস ফিঙ্গার আছে, কোনটা গো? ওইটা থ্যাংক ইউ স্যার, রেটিং করে দেবেন, রেটিং করে দেবেন, রেটিং। যাবে খুশ বাগান, সানামপুরির গান চলছে ধীমে ধীমে। ৬৫, এই অ্যাক্টিভাটা কি করলি? ওটাও আছে, এটা এটা নাম্বার প্লেট লাগবে না তো? 35 কিলোমিটার পার আওয়ার্স না? হ্যাঁ, সিগনালে ধ্যান দে। তাহলে তো মাসে 40,000 টাকা কামাচ্ছিস, তেল তো বেজে যাচ্ছে। চো 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 চো, চল চল, টপ স্পিড নে, 25-এর উপরে উঠবে না। ইনিশিয়াল পিক আপ তোর একটু ভালো থাকবে আমি জানি। রে মা, 25-এর নামে তো অনেক উঠছে। চিটিং 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 করতা হ্যায় তু। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, 25-এর উপরে উঠলে কিন্তু নাম্বার প্লেট বাধ্যতামূলক। বাত তো সহি হ্যায়, কিন্তু 40 উঠে যাচ্ছে। পার্কাস রোডের কাছে ছিলাম, ওয়াও মোমোতে অর্ডার করলো সিটি টাওয়ারের কাছে, পিক করতে যাচ্ছে এখন। এই টাইপের যা হ্যাচাক তো বহুত পুরনো হয়ে গেছে, তুমি এখনো ইউজ করছো, এতে তো গ্যাস বেশি পুড়বে তো। আপনার পাবলিক পয়সা দিচ্ছে। এই ফিলামেন্টটা জ্বলছে, ওটা একটা কাপড়ের থুকা পা, থু হা থু। 7543, হ্যাঁ ও সুপ আছে, আমি বুঝতে পারি দাদা, বাংলায় বলো। আর এসি কাম কে লিয়ে আজ অমিত জি নে ইয়া আপকো মিটিং কি আয়োজন কি, বুঝতে পারছে এখানে হিন্দি অত। সুপ ছিল না? থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। দাদা কোথা আছো? গুরুদেব সং গাইছে, কোথায় লাইভ করছে? ফেসবুকে লাইভ করছে নাকি? একদম বড় গায়ক। হ্যাঁ, রাবড়ি আছে 250 গ্রামের, রাবড়ি টান। আমি কল করছিলাম, কল রিসিভ হচ্ছিল কিন্তু কথা। আচ্ছা আচ্ছা, আমি লোকেশন লোকেশন দেখাচ্ছে না, দুর্গা মন্দিরটার ঠিক পেছনে। আচ্ছা, এটা কি বানাচ্ছ? লিট্টি আর ডাল বড়া। ওটা কি ডাল বড়া? ওইটা লিট্টি, এটা ডাল বড়া। তার লিট্টি এটা ডাল বড়া, এরকম মানে মিনিমাম কত টাকা নিতে হয় এটা? ওইটা 30 টাকা, 10 টাকা দিয়ে স্টার্ট, তোমার মতো 10 টাকা, কমসে কম 10 টাকা নিতেই হবে। ওইটাই তো বলছি যে মিনিমাম ক টাকায় দিচ্ছে। আর ওই বাবুরবাগ মোড়ে দাঁড়িয়ে আছে, বিক্রি করছে কাকা।
ডাল দিয়ে ত্রিশ টাকা শ দশ টাকা থেকে আরম্ভ লকডাউনে ও নোটবন্দির আগে এটা কি বললে তুমি এটা এটা কি বললে এটার নাম হ্যাঁ ডাল দিয়ে মানে এটার নাম কি ডাল বড়া আমি খেলাম আর এটার টেস্টটাও দেখলাম বেশ ভালো মানে বর্ধমানে আর দশ টাকার সেরকম তার জিনিস নেই লিট্টি চোখা খাচ্ছিলাম ইডলি ইডলি বলছি আসলে বাঙালির খাবার তো নয় তবুও পেট ভরার মতো মানে পেটটা অল্পতে ভরে যাবে ছোলার ইয়ে করা থাকে পুডিং করা থাকে ওতে আর ওটা খেতে খেতে রোলস টু থেকে অর্ডার পড়ে গেল আমার তিনটে চিকেন রোল আছে একটা ভেজ রোল আছে 0836 ভবিষ্যৎ প্রজন্ম এটাতেই চলবে ইলেকট্রিক স্কুটারের চাকা দেখো খালি ব্রড থ্যাংক ইউ গসিবে আবার অর্ডার পড়লো হ্যারে এতগুলো রাইডার থাকলে কাউকে অর্ডার দেয়নি এবার যদি এদের চোখের সামনে থেকে আমি অর্ডার নিয়ে যাই তো মারবে তো হ্যাঁ ইয়ে ভগবান কে জুলুম হ্যায় আরে বাপ রে কেন নানো ধুচ্ছিস হ্যাঁ না এতগুলো রাইডার দাঁড়িয়ে আছে মানে গোটা বর্ধমানের সব জোম্যাটো রাইডার এখানেই দাঁড়িয়ে আছে 5760 অর্ডার তো পেন্ডিং ছিল ইয়ে কি গসিবে কি অর্ডার দিয়ে অফার দিয়েছে নাকি অনেক অর্ডার পড়ে রয়েছে দেখছি আর কোনো রেস্টুরেন্টে নেই কি ব্যাপার অন্যান্য রবিবারে এত অর্ডার থাকে না সেই জন্যে এইবার একের পর এক কাস্টমার সিরিজে তো অর্ডার ধরেছে এবার সিরিজে বানাবে হয়তো আপনার হয়তো 20টার পরে পড়েছে সেই জন্য অর্ডারটা রেডি করতে দিই আমাদের কারণে রেডি মানে খুব কমের আচ্ছা ৩৮২ টাকা হয়েছে রেটিং করে দেবেন থ্যাংক ইউ ম্যাডাম চিকেনটা কত নম্বর আছে হ্যাঁ আছে তো বটে একদম নেতাদের মতো কথাবার্তা দেখেছো ভোটে জিতিয়ে দাও আমি পাশের গলিটা পাকা করে দেবো ঠিক আছে ভোটে জিতে গেছে তারপর তুই কে চিনি না হবে হবে দেখছি বলছে এবার পাবো অর্ডারটা পিক করে নিলাম এটাই লাস্ট অর্ডার করে দেবো গো টু হোম মেরে কোনো লাভ হলো না দিয়েও দিয়েছে মোটামুটি ইছালাবাদের দিকেই দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার দিকেই দিয়ে দিয়েছে হ্যাঁ হুম হুম এগুলো কোম্পানির খাতাতেই তো যাবে এই টাকাগুলো আমাদেরকে সেই আবার জমা করা মানে এরকম অনলাইন পে করে দিলে আমাদেরই ভালো হ্যাঁ ইয়ে করতে হবে সাইবার ক্যাপে যে ডিপোজিট করতে হবে আর লিমিট ফুল হয়ে গেলে আমাদের আইডি ব্লক হয়ে যায় যে ওই যা ক্যাশটা ডিপোজিট করো হ্যাঁ নাহলে আইডি কাজ করবে না আজকে 13টা ট্রিপ কমপ্লিট করেছি 10 ঘন্টা লগ ইন টাইম ছিল আর 13টা অর্ডার কমপ্লিট করেছি টোটাল আর্নিং হচ্ছে 629 টাকা 6 পয়সা আজ রবিবারের ইনকাম এটা তো বাড়ি চলে যাচ্ছি এতদূর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে আর যারা এই ভিডিওটাই ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে